হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ফিল্টার প্রপার্টি। তো ফিল্টার প্রপার্টির মধ্যে আমাদের অনেকগুলো ভ্যালু আছে, যেমন নান, ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, টপ শ্যাডো, স্যাচুরেট, এগুলো। ওকে, তো একটা ইমেজকে আমরা কীভাবে ইমেজের মধ্যে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট এগুলো বাড়াতে পারি, তো সেগুলো আজকে আমরা দেখব। তো আমি এখানে বিএস কোড ওপেন করব, দেন আমি এখানে একটা বয়লার প্লেট তৈরি করে নিচ্ছি, অ্যান্ড এটা টাইটেল আমি দিয়ে দিব ফিল্টার। ওকে, কন্ট্রোলে সেভ, আমি এটাকে অলরেডি রান করে রেখেছি, তাহলে খেয়াল করুন আমার এখানে ফিল্টার চলে আসছে। ওকে, দেন আমি এখানে গিয়ে খেয়াল করুন আমার এখানে একটা ইমেজ আছে, ইমেজ ডট জেপিজি, আমি ইমেজটাকে নিয়ে নিব, দেন এখানে সোর্স হিসেবে নিয়ে নিব অ্যান্ড ইমেজ ডট জেপিজি। ওকে, কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করুন আমার এখানে ছবিটা চলে আসছে। ওকে, আমাদের প্রথম যে প্রপার্টি সেটা আমরা প্রথম দেখবো ব্লার। ওকে, তো আমি এটাকে সিএসএস করার জন্য, ওকে, আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন এখানে আমি ব্লার, সরি, ফিল্টার প্রপার্টি ইউজ করব। তো ফিল্টারের মধ্যে যে প্রথম ভ্যালু আমি দেবো সেটা হচ্ছে আমি ব্লার দিয়ে দিচ্ছি। ওকে, তো ব্লার যদি আমি এখানে সাপোজ 5 পিক্সেল দিই, তাহলে খেয়াল করবেন, কন্ট্রোল দিয়ে সেভ করবো, তাহলে ইমেজটা ব্লার হয়ে যাবে। ওকে, খেয়াল করবেন ইমেজটা কিন্তু ব্লার হয়ে গেছে। দেন আমি চাইলে এটাকে আরও বাড়াতে পারি, আমি এখানে যদি 10 পিক্সেল দিই তাহলে ইমেজটা আরও ব্লার হয়ে যাবে। ওকে, আর আরেকটু কিন্তু ব্লার হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্লার। দেন আমাদের যে সেকেন্ড প্রপার্টি সেটা হচ্ছে ব্রাইটনেস, সেকেন্ড প্রপার্টি হচ্ছে আমাদের ব্রাইটনেস। ওকে, ওকে, তো ব্রাইটনেসের যে ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে 100%, আমি কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন এখানে আমার যেরকম আছে ছবিটা ঠিক সেরকমই আছে। এখন যদি আমি চাই এটাকে আরও ব্রাইটনেস বাড়াতে, তাহলে আমি এখানে 200% দিয়ে দিলাম, তাহলে খেয়াল করবেন এটা ব্রাইটনেস ডাবল হয়ে যাবে। ওকে, এভাবে কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারে, আমি চাইলে এটা খুব বেশি ব্রাইটনেস হয়ে গেছে, আমি কাজ করতে পারি, এখানে 120% দিয়ে দিব, তাহলে খেয়াল করবেন তাহলে আমার সামান্য একটু ব্রাইটনেস বাড়বে। ওকে, আমি চাইলে ব্রাইটনেস কমাতে পারবো, আমি এখানে 80% দিয়ে দিচ্ছি বা 50% দিয়ে দিচ্ছি, তাহলে ছবিটা একটু ব্রাইটনেস কমে যাবে, তাহলে খেয়াল করবেন ছবির ব্রাইটনেস কমে গেছে। ওকে, দেন আমাদের থার্ড ভ্যালু হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট কীভাবে ছবির কন্ট্রাস্ট বাড়াতে হয়, তার জন্য আমরা এখানে যদি আমি এখানে 100% দিই, কন্ট্রোলে যদি সেভ করি, তাহলে খেয়াল করবেন যে ছবিটা যেরকম আছে ঠিক সেরকমই আছে। এখন যদি আমি 100 থেকে বাড়িয়ে দিই সাপোজ 200%, তাহলে আমার একটা কন্ট্রাস্ট কাজ করবে, তাহলে খেয়াল করবেন এটার প্রত্যেকটা ছবির প্রত্যেকটা যে রং আছে সবগুলো কন্ট্রাস্ট বেড়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে কন্ট্রাস্ট। দেন আমাদের নেক্সট ভ্যালু হচ্ছে ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডো হচ্ছে বক্স শ্যাডোর মতন কাজ করে, আপনারা যদি আমার সিএসএস ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে অবশ্যই আমি দেখতে পারেন আমার ভিডিওগুলোতে বক্স শ্যাডো আমি করে রেখেছি, তো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আমি এখানে ড্রপ শ্যাডো দেবো, ড্রপ শ্যাডো, তো একটা মানে প্রায় আমাদের যে বক্স শ্যাডো ছিল সেটার মধ্যে আমি প্রথম হচ্ছে এক্স এক্সিস দিব, তো এক্স এক্সিসে ভেরিয়েবল 3 পিক্সেল দিব, দেন ওয়াই এক্সিস 3 পিক্সেল, অ্যান্ড ব্লার করতে চাচ্ছি 4 পিক্সেল, অ্যান্ড হচ্ছে আমি এখানে সাপোজ পিঙ্ক বা রেড দিয়ে দিব। ওকে, কালারটা আমি রেড দিয়ে দিব, কন্ট্রোল দিয়ে সেভ করবো, তাহলে খেয়াল করবেন এখানে আমার একটা রেড রেডের একটা আমার শ্যাডো পড়েছে। ওকে, আমি চাইলে এটা এদিকে দিতে পারি উপরে এবং এদিকে লেফটে, তাহলে এর জন্য আমার এখানে মাইনাস ইউজ করতে হবে, আমি এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস অ্যান্ড মাইনাস। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করবো, তাহলে খেয়াল করবেন এটা এদিকে আর এদিকে চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো। ওকে, দেন পরবর্তী আমাদের ভ্যালু আছে গ্রে স্কেল, আমি এটা কেটে দিচ্ছি। তো গ্রে স্কেল হচ্ছে একটা ছবিকে গ্রে করার জন্য, আমি যদি এখানে 100% দিই তাহলে খেয়াল করবেন ছবিটা পুরো গ্রে হয়ে যাবে। ওকে, একবার টোটালি গ্রে হয়ে যাবে, এটার যে বাই ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে 0%, খেয়াল করবেন 0% দিলে ছবি যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। ওকে, আমরা হালকা গ্রে করতে চাই, আমি 20% দিয়ে দিচ্ছি, তো ছবিটা হালকা গ্রে হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রে স্কেল ছিল। দেন নেক্সট ভ্যালু হচ্ছে হিউ রোটেট। তো হিউ রোটেটের জন্য আমরা এখানে ডিগ্রি হিসেবে দিয়ে থাকি, সাপোজ হিউ রোটেট, হিউ রোটেট, তো এখানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো ডিগ্রি দেওয়া যাবে, আমি সাপোজ 100 ডিগ্রি দিচ্ছি, খেয়াল করবেন এখানে পার্সেন্টেজ হবে না, এখানে ডিগ্রি হবে। ওকে, আমি এখানে 100 ডিগ্রি দিলাম, তাহলে খেয়াল করবেন এটা হিউ রোটেট হয়ে যাবে। ওকে, ছবিটা এরকম হবে। দেন চাইলে আমরা এখানে 200 ডিগ্রি দিয়ে দিলাম, কন্ট্রোল সেভ করবো, তাহলে খেয়াল করবেন ছবিটা এরকম দেখাবে। তো এটা হচ্ছে আমাদের হিউ রোটেট। দেন হচ্ছে ইনভার্ট, ইনভার্ট হচ্ছে আমাদের আমরা জানি যে বিভিন্ন ক্যামেরা যে ছবি আমরা নেগেটিভ ছবি দেখতে পাই, তাই না? তো ছবিটাকে পিকচারটাকে নেগেটিভ করার জন্য ইনভার্ট ইউজ করি আমরা। ওকে, ইনভার্ট। ওকে, তো ইনভার্টের মধ্যে আমি যদি এখানে 0% দিই, সরি, 0%, দেন কন্ট্রোলে সেভ করবো, তাহলে খেয়াল করবেন ছবিটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, অর্থাৎ ইনভার্টে 0% হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু। আমি যদি 100% দিই তাহলে পুরো ছবিটা আমার নেগেটিভ হয়ে যাবে, তো খেয়াল করবেন ছবিটা কিন্তু আমার নেগেটিভ হয়ে গেছে। ওকে,
অর্থাৎ এটা হচ্ছে আমার ইনভার্ট। আমি হালকা নেগেটিভ করতে চাই, আমি হালকা নেগেটিভ করতে পারবো। আমি এখানে 80% দিয়ে দিচ্ছি, কন্ট্রোলে যে সেভ করবো, তাহলে খেয়াল করবেন এটার মানে নেগেটিভ থেকে একটু ব্রাইটনেস বাড়বে। ওকে, দেন আমাদের নেক্সট ভ্যালু হচ্ছে অপাসিটি। তো অপাসিটি আমি একটা সেপারেট ভিডিও করে রেখেছি, তো যদি অপাসিটি সম্বন্ধে ভালো মতো জানতে চান তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি এখানে জাস্ট আপাতত দেখিয়ে দিচ্ছি অপাসিটি। অপাসিটি যে বাই ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে 100%। ওকে, আমি কন্ট্রোলে যদি সেভ করবো তাহলে খেয়াল করবেন না যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। এখন যদি আমি এটাকে কমাতে চাই, সাপোজ আমি এখানে 50% করে দেবো, তাহলে খেয়াল করবেন এটা এটা অপাসিটি কমে যাবে। ওকে, দেন আমি 0% করে দিই তাহলে এটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অর্থাৎ ছবিটা দেখাই যাবে না। ওকে, তো এটা হচ্ছে অপাসিটি। দেন আমাদের নেক্সট ভ্যালু হচ্ছে স্যাচুরেট। স্যাচুরেট অবশ্যই আমরা জানি এটা ছবির স্যাচুরেট মানে কি। স্যাচুরেট হচ্ছে কালারগুলোকে আমরা আরও ডিপ করতে পারবো স্যাচুরেটের সাহায্যে। তো আমি এখানে স্যাচুরেট নিয়ে নিচ্ছি। দেন আমি যদি এখানে সাপোজ 0% দিই, 0% দিলাম, দেন কন্ট্রোলে যদি সেভ করবো তাহলে খেয়াল করবেন পুরোটা গ্রে হয়ে যাবে। ওকে, আমি যদি এখানে 100% দিই, 100%, তাহলে খেয়াল করবেন আমার ছবিটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। এটা হচ্ছে আর বাই ডিফল্ট গুলো। এখন যদি এর থেকে বেশি দিই, সাপোজ আমি এখানে 150%, তাহলে খেয়াল করবেন প্রত্যেকটা কালার ডিপ হয়ে যাবে। ওকে, অর্থাৎ এই যে ব্লু কালারটার ঘন হয়ে গেছে এবং সবুজ কালার, এগুলো কিন্তু ঘন হয়ে গেছে। আর আমি চাইলে আরও করতে পারবো। আমি এখানে 200% দিয়ে দেবো, কন্ট্রোলে সেভ করবো। আচ্ছা সরি, কন্ট্রোলে সেভ করলাম, তাহলে খেয়াল করবেন এখানে আমার সবগুলো কিন্তু ঘন হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে স্যাচুরেট। অ্যান্ড নেক্সট ভ্যালু হচ্ছে আমাদের স্পিয়া। ওকে, এটা ই হবে স্পিয়া। ওকে, সিপিয়া বলা হয়। আচ্ছা সিপিয়া, ওকে, তো সিপিয়া দিয়ে আমি যেখানে 100% ভ্যালু দিই, কন্ট্রোলে সেভ, তাহলে খেয়াল করবেন আমার এটা এরকম হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে সিপিয়া। দেন হচ্ছে আমি এখানে চাইলে আরো কমাতে পারবো, আমি 50% দিতে পারবো বা 60%, তাহলে খেয়াল করবেন ছবির এমনটা লুক আসবে। ওকে, তো এগুলো গেল হচ্ছে আমাদের ফিল্টার প্রপার্টি। এবং লাস্ট আমাদের একটা ভ্যালু আছে নান। তো অর্থাৎ নান আমাদের দিলে আমাদের যত ফিল্টার প্রপার্টি থাকবে সবগুলো আমার এখানে নান হয়ে যাবে। ওকে, তো এটা বিভিন্নভাবে লেগে থাকে হচ্ছে আমাদের অ্যানিমেশন করার সময়, যে যদি কখনো ফিল্টার থাকে তাহলে সেটাকে নান করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। ওকে, তো নান দিলে আমাদের যে ছবিটা দেখা যাবে ঠিক সেরকমই থাকবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।